টাকা কারখানার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছিলেন, প্রশিক্ষণ নিয়েছিলেন, টাকা কারখানায় গিয়ে স্বপ্ন দেখেছিলেন। টাকা কারখানা না হওয়া সত্যি কতটা ক্ষতি হয়েছে? দেখুন, আমাদের সিমুলের ক্ষেত্রে আমরা ক্ষতি বুঝতে পারছি না, এটা বিরোধীদের ক্ষতি হয়েছে। কেন বিরোধীরা এখানে যেমন মঞ্চে নাচ গান করে, নাটক করে, বিরোধীরা সেই নাটকটা করতে পারেনি, যার ফলে তাদের অসুবিধা হয়েছে, সিমুলের মানুষের কিছু অসুবিধা হয়। সামগ্রিকভাবে সরকার সিমুলের মানুষ আছে বলে আজকে সিমুলের মানুষ ঠিক জায়গা থেকে নিচ্ছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনদা তখন ছিলেন, সূর্যকান্ত মিশ্র, আর আজকে তাদের চালা চামন দ্বারা যেভাবে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, এই ছবি আর এগ্রিমেন্টের কপি তুলে ধরলে তারা যে মিথ্যা কথা বলছে এটা সারা বাংলার মানুষ বুঝে গেছে, বুঝে গেছে বলে বিগত নির্বাচন গুলো সিমুলের মানুষ শেষ হয়। নিশ্চিত আমরা তো সেটাই চেয়েছিলাম যে একদিকে কারখানা গড়ে বড়ুক, একদিকে চাষ কিছু কৃষি চাষ করুক, সেটাই তো আমরা চেয়েছিলাম, সেই জন্যই তো আমরা এই চুক্তিতে আমরা মনস্থির হয়েছি। এবং যার নাম বললেন তার এমনি বয়স হয়েছে, ভূত শক্তি হারিয়েছে, তিনি এখন কুন্দলে আছেন, নিজেও জানেন, তিনি তখন আমাদের সাথে সঙ্গ দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এখন যদি বিরোধিতা করেন মানুষ তার বিচার করবে, করেও দিয়েছে সিপিএম। দেখুন, সিঙ্গুর নিয়ে তারা রাজনীতি করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছিল, সিঙ্গুরি তাদের কবর খুলেছে এবং সিঙ্গুরি তাদের শেষ করে দিয়েছে। অর্থাৎ সিঙ্গুরে ঘটনা নিয়ে সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ যে চাক্ষুষ করেছে, তাতে সিপিএম নাম নিয়ে আর কোনোদিন সিপিএম ফিরতে পারবে। সিঙ্গুর সিঙ্গুরের জায়গা দিয়েই রয়েছে, কারণ সিঙ্গুর আমাদের আপনারা সকলেই জানেন, এটা সিঙ্গুর একটা নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, একটা আন্দোলনের পীঠস্থান। সেদিনের আন্দোলন ছিল রাজওয়ারি করে জোর করে জমি অধিগ্রহণ করা যায়। আমরা কখনোই শিল্পের বিপক্ষে ছিলাম না, কিন্তু আমাদের প্রতিবাদটা ছিল যে জোর করে জমি নেয়। আজকে সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। বর্তমানে সিঙ্গুর আমাদের পূর্বেও যেরকম ছিল এখনও সেরকম আছে, মানুষ চাষ করছে, আমরা ইতিমধ্যেই প্রায় 90% বেশি চাষযোগ্য জমি আমরা চাষ করেছি, বাকি যে জমিগুলো আছে তার মধ্যে বেশিরভাগটাই দুর্গাপুর এক্সপ্রেসের গায়ে, যারা অনেকেই ধাবা হোটেল পেট্রোল পাম্প বা ছোট কারখানা করবার জন্য অধিগ্রহণের আগে কিনেছিল তাদের জমিগুলোই করে রয়েছে। আমরা সেগুলোকে চাষ করার জন্য বা যে উদ্দেশ্য নিয়ে কিনেছে সেটা কমপ্লিট করার জন্য আমরা বলেছি, এবং সিঙ্গুরের মানুষ যেরকম আন্দোলনের আগে চাষ টাস করে তারা জীবন জীবিকা পালন করত, আমাদের বর্তমানও কৃষকরা তারা জমি ফেরত পেয়ে সকলেই চাষ করছে, এবং যেভাবে আন্দোলনের শুরু থেকে ক্ষমতা আসা পর্যন্ত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙ্গুরের কৃষকদের পাশে দাঁড়িয়েছে, তাতে আমরা অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রী, যে অতীতে এইরকম কেউ নেতৃত্ব সিঙ্গুরের মানুষের পাশে এরকম দাঁড়ায়, এবং আজও তিনি আজ সিঙ্গুরের মানুষের পাশে রয়েছেন। বিরোধীরা বিভিন্ন রকম কিছু করে, তারা বিরোধীরা বিরোধী দলে, তবে বিরোধী দলের লোকেদের কথা মানুষ শুনবেন, তার কারণ হচ্ছে ওরা অনেক সময় বলে যে তৃণমূল কংগ্রেসের জন্য নাকি চলে গেছে, যদি তৃণমূল কংগ্রেসের জন্য যেত, আমি তাদের প্রশ্ন করছি যে এই যে রাজভবনে যে চুক্তি হয়েছে, রাজভবনের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুসারে তারা কাজ করলো না কেন? যদি করতো তাহলে সেখানে শিল্পও থাকতো, কৃষিও থাকতো, কিন্তু তারা একটা ক্ষমতায় দ্বন্দ্ব থেকে প্রায় 34-35 বছর ক্ষমতায় দ্বন্দ্ব থেকে তারা একটা আমকে আর মনোভাব তৈরি করেছিল।
যার ফলে মানুষ একটা প্রতিবাদে রাস্তায় নেমেছে।